বিট্টু, বিট্টু থেকে আজাদ, তারপর চো থেকে বল বল করলো বোলা, কিন্তু সানি কোয়েল এফসির হয়ে বোলা ভাই থেকে ও হো ভালো সেভ করে দিয়েছে বিট্টুটা। মাংকাই মাংকাই থেকে বড় সাইড ব্যাক লিখে আজ আর কি থেকে আজার ও হো আর গোল করলো, খেলা কিন্তু সমতায় ফেরালো তালতলা ফুটবল লাভার্স বল থেকে এটাকে সানিপুর এফসি সেভ হয়ে গেছে। থেকে ভালো বল পুরা বল ফেলে নিয়েছে বিট্টুদা থেকে প্রভাকর রাজা থেকে বিট্টুদা থেকে ভোলা ভোলা পাইবা ভোলা থেকে গুড্ডু এটাকে ডালতলা ফুটবল বাসে রয়ে এবি এক্সেলেন্স ভালো সেভ করে দিয়েছে বিট্টুদা শটে কোমল চক্রবর্তী আর গোলে মঙ্কা বারে লেগে গোলটা হলো শটে এবি গোলে রয়েছে লালটুদা খেলা সমতায় ফেরায় কিন্তু তালতলা ফুটবল লাভার্স ফুটবল টিম পরদিকে রয়েছে তালতলা ফুটবল লাভার্স কিন্তু ভালো গোল করে কিন্তু খেলা সমতায় ফেরায় এখন স্কোর লাইন এক এক হওয়ায় এখন টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ণয় হবে, দেখা যাক টাইব্রেকারে কোন দল জেতে। টাইব্রেকারে তিনটে করে শট হবে গোলে রয়েছে বিট্টুরা প্রথম শট তালতলা ফুটবল লাভার্সে আর গোলে রয়েছে মঙ্কা তালতলা ফুটবল লাভার্স এক প্লেয়ার তালতলা ফুটবল লাভার্সে আর গোলে রয়েছে বিট্টুদা সাগর আর গোলে রয়েছে বিট্টুদা দুটো টিমেরই কিন্তু প্রথম শটে একটি একটি করে গোল হয়েছে দলের হয়ে দ্বিতীয় শট শটে সাগর গোলে রয়েছে বিট্টুদা তৃতীয় শট তালতলা ফুটবল লাভার্সে গোল করলো সাগর শটে আসছে কোমল চক্রবর্তী কোমল দা শটে আসছে দ্বিতীয় শট শটে কোমল চক্রবর্তী গোলে রয়েছে মঙ্কা কিছুটা সিআর সেভেন স্টাইলে কিন্তু শটটা নিচ্ছে কোমল চক্রবর্তী
আর গোলের হচ্ছে মঙ্কা। মঙ্কাই যদি সেভ করে দেয় অনেকটা অ্যাডভান্টেজে থাকবে আর তালতলা ফুটবল লাভার্স। আর দলের হয়ে দ্বিতীয় শট সানিফুল এফসির হয়ে, শটে কোমল চক্রবর্তী, আর গোলে মঙ্কা, বারে লেগে গোলটা হলো, বারে লেগে গোলটা হলো কোমল চক্রবর্তী। সানিফুল এফসির গোলকিপার চেঞ্জ হয়ে গেছে, বিদ্যুতার পরিবর্তে কিন্তু লালতুরা গোলকিপার করতে চলেছে। আর তালতলা ফুটবল লাভার্সের আর তৃতীয় শট, শটে এবি, গোলে রয়েছে লালতুরা, বিদ্যুতার পরিবর্তে কিন্তু লালতুরা গোলকিপার করতে চলেছে, গোলকিপার চেঞ্জ হয়ে গেছে। আর তালতলা ফুটবল লাভার্সের শটে এবি, শেষ শট তালতলা ফুটবল লাভার্সের শটে এবি, গোলে রয়েছে লালতুরা, এবির শট কিন্তু বারে লেগে ফিরে এসছে, কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে কিন্তু সানিফুয়েল এফসি। সানিফুয়েল এফসির উইনিং শট, শেষ শট, শটের অজট, গোলে রয়েছে মঙ্কা। যদি গোল করে দেয় সানিফুল এফসি জিতে যাবে, আর যদি সেভ করে দেয় মঙ্কা, খেলা কিন্তু সাডেন ডেথ পদ্ধতির শটে চলে যাবে। সানিফুল এফসির শেষ শট, উইনিং শট, শটে রজত গোল করল, গোল করল রজত, জিতে গেল সানিফুল এফসি ফুটবল টিম, জিতে গেল তালতলা ফুটবল লাভার্সকে টাইব্রেকার হারিয়ে সানিফুল এফসি।